সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার। লকডাউনের কারণে আরামবাগ মহকুমার প্রায় প্রত্যেকটি জায়গাতেই পুলিশ চেকিং এখন খুব কঠিন করা হয়েছে বলে জানা যায়, যার কারণে এখন একটি সাইকেল বা মোটর সাইকেলকেও তথ্য দিয়ে তবেই পার হতে হয় পুলিশের নাগালের মধ্যে দিয়ে। কিন্তু আজ এক খাদ্য পরিবহনকারী গাড়িকে আটক করলেন কালীপুর চেকিং এর দায়িত্বে থাকা আরামবাগ থানার পুলিশ আধিকারিকরা। জানা যায় এদিন এই গাড়িতে দুজন ব্যক্তি পাইকারির দোকানের খাদ্য সামগ্রী নিয়ে কলকাতা বড়বাজার থেকে হুগলি জেলার গোঘাটের একটি খাবারের দোকানে মাল ডেলিভারি দিতে যাচ্ছিলেন, কিন্তু গাড়ির কোন কাগজপত্র বা পারমিশন না থাকায় আরামবাগের কালীপুরে পুলিশ চেকিং এ এই গাড়িটিকে আটক করা হয় বলে জানা গেছে। পরে দোকানের মালিকের সঙ্গে ফোনে কথা বলার পর মোবাইল হোয়াটসঅ্যাপের মাধ্যমে দোকানের সঠিক তথ্য দেখার পর এবং গাড়ির মধ্যে থাকা সমস্ত খাদ্য সামগ্রী চেক করার পর তবেই ওই গাড়িটিকে যেতে দেন আরামবাগ থানার পুলিশ আধিকারিকরা। আরামবাগ পুলিশ প্রশাসন লকডাউনের উপর যে বেশ ভালো কঠিনভাবে নজরদারি রাখছেন তা বলাই যায়। কালীপুর থেকে নবাব আলীর রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।